কোজাগরি লক্ষ্মী পূজার পর জুমিয়ারা এখন তিল চাষ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন কারণ তিল গাছে ফুল ফুটেছে আগামী কার্তিক অগ্রহায়ণ মাসে তিল ঘরে তুলে বাজারজাত করবেন বলে এখন তিল চাষে ব্যস্ত তারা তবে এডিসি প্রশাসনের সরকারি সাহায্য সহযোগিতা ছাড়াই জুমের তিল চাষে এগিয়ে যাচ্ছে জুমিয়ারা এমন ছবি দেখা গেল তেলিয়ামোড়া মহকুমার মঙ্গিয়াকামী আর ডি ব্লকের রাঙিয়াটিলা এলাকায় এই গ্রামের জুম চাষী বিহারী দেববর্মা জানিয়েছেন এই বছর তিনি দেড় থেকে দুই কানির জমিতে তিল চাষ করেছেন সব কিছু প্রতিকূল থাকলে আগামী কার্তিক অগ্রহায়ণ মাসের মধ্যে তিল ঘরে তুলে বাজারজাত করতে পারবেন তিনি তিল লাগাইছে তিল ওই বালা মোটামুটি হইছে আবার কার্তিক মাসে কাটবে কার্তিক মাসে ফলন ভালো হয়েছে ভালোই ভালোই হয়েছে অকন তো কালি ফুল আইছে ফুল ধরছে গোটা দরব ধরলে গোটা পাকবো পাকলে কাটব কাটি মাসে নিয়ে বেচবো চাকমা কাঠ চাকমা গাঠ বা তেল মোড়া কত কইরা কেজি কেজি তো আগে দুই তিন বছর আগে তো একশো টাকা অখন ঠিক নাই প্রথম অল নব্বই টাকা বা আশি টাকা বেসন যায় তেল তিল আল আইলে জমকর নিয়ে থাকলে তো কমে যায় আর কি দাম আপনি কতটুকু জায়গার মধ্যে করছেন অখন ওই বইটা দেড় কানি বা দুই কানি হইব দুই কানি প্রত্যেক বছর চাষ করেন তিল ও প্রতি বছর কিছু কিছু করে আর কি সরকারি বীজ পাইন না সরকারি বীজ দেয় না তিলে তেলিয়ামুড়া কিংবা চাকমাখাট বাজারে আশি থেকে একশো টাকা কিলো দরে সেই তিল বিক্রি করা যায় তাছাড়া অন্যান্য বছরের তুলনায় বছর তিলের ফলনও বেশ ভালোই হয়েছে সেই তিল বিক্রি করে বেশ মুনাফা অর্জন করবে বলে আশাবাদী জুম চাষী বিহারি দেববর্মা বিরো রিপোর্ট আর নিউজ